নমস্কার বাঘ বন্ধু, অপূর্ব দত্ত। যে এঁকেছি বাঘের ছবি, বাঘ বলল, শোনো, দেবান্তরের মাঠ পেরিয়ে গিয়েছ কখনো? শুনি আমার বুকের ভেতর উথাল পাথাল ঢেউ। আমি বললাম, যাইনি, তবে বলবে না কাউকেও। বাঘ বলল, পাগল, বলে আমার পিঠে নিয়ে লেজ নাড়িয়ে উড়ে চলল মেঘের ভেতর দিয়ে। মেঘ ছাড়িয়ে আকাশ এবং তারপরে সেই মাঠ, মাঠের শেষে ক্ষীরের নদী, শান বাঁধানো ঘাট। বাঘ বলল, ওই ওখানে মায়াকমল গাছে রাক্ষসা রাক্ষসীরা মুখ লুকিয়ে আছে। আমার তখন বুকের ভেতর মেঘ গুড় গুড় গুড়। বাঘ বলল, চিনতে পারো, এই তো আচিনপুর, এখানেই তো রাজকন্যের দুধ কুমারীর বাড়ি। দেখতে যাবে? যেতেই হবে, নইলে কিন্তু আরি। বলতে বলতে সোনায় মোড়া সাতটা ঘোড়ার রথে আমায় নিয়ে বাঘ বন্ধু উড়ল আকাশ পথে। হঠাৎ আমায় চমকে দিয়ে আকাশ কালো করে দুধারে বৃষ্টি এলো, ঝড় উঠল জোরে। বুকের মধ্যে চাপটে ধরে আকার খাতাখানা, আমি বললাম, বৃষ্টি আমায় ভিজিও না ভাই, না না। আচমকা এক শব্দ হতেই শিউরে উঠে শুনি মা বলছে, ফের পিচ্ছ, গা মোছো এক্ষুনি। মোচুর দিয়ে কান্না পেল আকার খাতা ছুঁয়ে। বাঘ বন্ধু হারিয়ে গেছে বৃষ্টি জলে ধুয়ে। নমস্কার।